Hello. Assalamualaikum. Waalaikumsalam. Chairman Chow. Can I go to Bari? Zoruli Hotas. Ada. Do you bend the father up? On a rudder, does he? Eh? Do you get a rudder of Iguna? Zizi. On a rudder, I gave. Acha Hara. Aye, aye. বদ্দা হালিয়ে বাজারে রিজার ডাক জিবে হইব ই বাঁরে বিনা টেন্ডারে জেনে ফারন আর লই দিন পরি না না ইয়ান কি সম্ভব না বদ্দা এড়ে 2 লাখ টাকা আছে হ্যাঁ দেখি সাবানে হাইম 2 লাখ টাকা ইয়া তো দে দি আল্লাহ রহমত আর উডারে তানা কইলো আল্লাহ তোলি তো বদ্দা বাজারে রিজার ডাক কয় পাইও আরে পাইবিয়া পাইবিয়া আই হাতের গিয়ারে লইয়া রে বুদ্ধি একখান বাইর করে লইম বাদা অনে দুটি হামন অনের বাড়ি কেন এখনো পাক্কা না করন আরে গদ্দুয়ার নবান্দি দিয়ান হইতে লাগিও দে না ইয়া কি নাম হয় যে দুর্নীতি দমন কমিশন দুর্নীতি দমন নানান হইমিয়া এখন প্রতিষ্ঠান আছে তারা খালি চেক করে এইসব চেয়ারম্যান অলর খাম কি এইসবই কিন্তু চেক করে এই লেবুলিয়ার আই এই পাঙা সোডা কর রয়ে গেছি ন বুঝো না ধন্যবাদ দা আই বাজারে যা রাখেন তো ফাইন আরে ফাইবিয়া ফাইবিয়া আই হাতের গিয়ারে লইয়া রে বুদ্ধি একদম বাইর করে ফেলে ই মনে ধন্যবাদ দা আই আই কেন আসসালামু আলাইকুম ও ওয়া আলাইকুম আসসালাম আরে সালাম দিজন ফরেন না ফজরত দে একটা টিয়া দিও এনে তো মনন শান্তি হই গই আল্লাহর ওয়াস্তে তোহার উদ্দে এনেই শান্তি বর্ষিত হইব মনে মাইন করানোর কি আছে আমি তোরে ভালোবাসি কেউ কিছু হইলে সোজা বিয়ে করবি তুই চেয়ারম্যানের ভাই আর আই গরিব রিক্সাওয়ালার বোন এই বিয়ে তোর ভাই জীবন তো এই বিয়ে কোনোদিন মানি লইত না বিয়ে করি মাই আর ভাই মানি লগান ননক তাতে কিছু যাই নই তারপর এলে সকালবেলা দেখা গেল রিক্সুর ব্যাপার তুই আইন করে খালি ফেরত মত কিলে হাইতে লাগবে
তোর মনে এত দুঃখ কি ওর? দুঃখ কি এর? আইয়া তোর 15 বছর আগে ওই তোর ভাবি দুগো দুধুর মাঝে শিশু রাখি আর যাবি আসো দিদি এ দুঃখ তোর আয় মত কাজে তারপর হো বদ্দা আজিয়া তো বাবির ভাতিয়া আজিয়া এদিন তুই মত খাইলে বাবির আত্মা কষ্ট পাইব অগুরা বুড়িয়া তোর দু এবার কষ্ট কথা বাবা আর মুখকন দু বাড়ি যাবি এ নবাব আয় তেরি সারা আজও বন্ধুর রুম বসে কেন করি তাকে তারপর বদ্দা আজ এ তোমার নদী মিয়া মশাই পাইব আয় যা বাদ দে এবং সব খাবি এবং সব করিব আয় আর কষ্ট হম বলি চলো যাই বুকটা পারি যে চলো আয়ো সম্মানী মানুষ আন্ডি আন্ডি জন্নান আর কি অসম্মানী মানুষ না বেশি বুঝতো তো বিয়ে ভাজ করে তোর রিক্সা চলন করো চল আর কি হলি তুই আসাম নহলি বালা মানুষ মাথা নিচু করে আনে আর তুই আর মুখুর কথা কর বিয়া দো বিয়া দো করবো বিয়া দো বিয়া দো কত তোর বান্ধবী তো রিক্সা রেনার হদ রিক্সা তো কি খান আছে নাকি মুখ আছে জবাব দিত আর কি রিক্সার হইনি আর নাম কি রিক্সা না মানুষের পেতো বড় ফেসু না কি হইল দে ন আর দেরি দে তো আর একখানে ফসাই দন না ফাইতাম ন আই হামবার আমার চিত্তাম ন আই ইমাম সাহেব লাভ কাও গরি ভাই আমরা তো আর কোন রিকশা নাই আর একখানে দিই গন না এত কি ফেসাল না পারি হ্যাঁডি হ্যাঁডি যাও না এত কি নাই দুকিলে গরম পড়তে টিয়া দিলে বত্তিও যাইব চল দেখা আর বাড়ি আর
আরো গাড়ি দে তো আরো গাড়ি দে এই গাছ না বিদায় নাই ও বাজি এ এ কি দলর লাগে সি সি বাজি ওনার অদপ পদনই হে জানতাম কিন্তু এইভাবে যদি অদপ পদনই হে হি রাই আগে না জানতাম আজি আমার ফাতি আছে ইমাম সাহেব ওনার ভতি টেস্টে অননয়ত দেখি শেষ হলো গেল দুই তোরে তোরে বেবাজ গলা তুই মিলত করিস না পারে ঘরের মধ্যে হতন হই ও হে গরু কি গরু তিয়ার ফেডার হই আর গরু রেখছিস এই গরু দাও তেক তুমলো এই গরু দাও তেক তুমলো আই রে ইমাই তেক তুমলো গরু আব্বা এই নড়া কি নেশা হারিয়ে গেলি কই আবার ফিরে আইবো গরু গরু তো হলো দিন গরু তোর বড় গরু রে কি বাবা গরু দরা দরি রে হাঁটো দি রাহ বাদা যে মদ দি পাছে গে মদ দি পাছে গে ওসা গরু 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 দরি কে আনতে লাগিও আর গরু আর বই আর গরু রে কি রে আর বই গরু রে কি দাও মনে হা দিতে গরু রে কি রে হাঁটো দি বলা দরি হে আরে লাহ কপির মাথা লামে এই ইতার পর মদ দিয়ে বেজালি রে লাভ নাই চলো এই চল চলো বন্ধ অবশ্যই বিচার ভাবি আমি এখন গরিব মানুষ কি করব কোথায় যাবো এই বন্ডারে লইয়া কি ব্যাপার আবার খন্ডে কি অঘটন ঘটাই এসেছিস হসম করে হইতে ভাবি কিছু না ঘটায় শুধু শুধু আর নামে উচারে বন্নামি গাদ আরে তোর নামে উচারে বন্নামি গাদ যাতে বিচারত বইবি এত একবার বালা করি বুঝা যাইবি কসম করছে বাবে আর নির্দোষী আরে তুই হদ নির্দোষী এর আবার বালা করি জানি এখানে মিশতা না হইছে এখন দাদা দা ঠিক আছে ঠিক আছে 40 করে দিও ও তো তোর বাদ দাই এর ঠিক আছে বাদ বল তো ওয়ালাইকুম আসসালাম লোক গো নাও দেখি একবার মনে হয় দুঃখ দি কি রে রাজুয়া আবার তুই কি হনো অঘটন টঘটন করে ইচ্ছে নে হনো না না ও মেসফারাত মাইয়া গো সেলিম বের বল খনে কি কি খনে হবে আর মেস সরি করতে করতে আর নামে নু দহদ বেজাল খালি বেজাল তুই আগো বোধ মাই হর জীবন নষ্ট করছিস শেষ পর্যন্ত ওই নোয়া খাইলে সেলিমের বই নিয়ে বদ্দা বদ্দা আর এক কলা বসাইল হন জি অফিসে যা লাগা হাই দিই এই বিবি তো তোর আর এক কলা হরি বসাইল হন না আরে বড় মুসিবত সামনে একটা ইলেকশন এন্ডে যদি আবার উল্টা পাল্টা বিচার করি আর কেন করি বিচার করি বদ্দা বুদ্ধি একেন আছে উনুন ভালা বুদ্ধি দিছস ঠিক আছে তোরে আই বাসাইতারি তুই টিয়া বুঝা কিছু দিতারিবি না কত দিতে মাই টিয়া 50000 ওমুক একটা হতন দিউ যা ভারি দিম জে তাহলে তোর মরা তুই মর কই ও বদ্দা আমতে দিম জি বাহারে করে বাসাইল না আর করে বাসাইল না এই সেলিম তোর বক্তব্য সেবন সবার সামনে পেশ কর বক্তব্য আর কি কম জান বলার তো লিখিতই দিছি বারে বারে কি বক্তব্য কম ভাই লিখি দিছিস ভালো ই চেয়ারম্যান সাহেব জি নাই তো কই নাই না আনছি তো আরে চেয়ারম্যান সাহেব দে আই কে দে সোজি বেড়া তো দে সাতু ইন্দে আই ওদান দে আই ঢুকাই দে
কিছু বুঝছস না? কিছুই তো বুঝলাম না। না বুঝছস, শুন আই বুঝাই দে। মনে কর এই সুজি বেলদের তোর বইন আর সুতা ইয়ানালদের রসুকা, তোর বোন যদি এই সুজের মতো এরকম এরকম করত, এই রসুকা তোর বোনের খারাপ করি না হইত। তোর বোন রাজি আছিল বলে রসুকা তোর বোনের খারাপ করি দিত। বদ্দা ইয়ে সন্দরণে বিচার হল দি সন্দরণে বিচার ন বুঝো, ঘটনা দেইলে নিজে নিজে ঘটি যায় গই, ইয়ে নাইলে বিচারি দি। অপরাধে তুই খালুয়াই এই রসুরে কুরিয়াদার পাঠিয়া দিবি, আর নইলে খালি আজন্যে সূর্য ডুবানোর আগে আর এই গরম সারিয়ারে যাবি দে। পাতাগান্ধার মনত থাকে বাবা বিচার শেষে গিয়ে ওরা এখন যাও বই ওরা আরাম বিতর করো। এটা কি ধরনের বিচার করলেন আপনারা? আমার বিচার দিব একমাত্র ওই উপরওয়ালার কাছে, আল্লাহ যেন এরকম জুলুমবাজের বিরুদ্ধে বিচার করে, এরকম অত্যাচারী চেয়ারম্যানের বিরুদ্ধে বিচার করে, এরকম অসুস্থ মানুষের বিচার করে, আল্লাহ যেন বিচার করে, এটা আমি চাইবো আল্লাহ যেন বিচার করে। যেতে তোর হাতা চাই চাইলে কি পিছুদি সবু চারাই চাই ঠিক কি দায় হইতো না পারি। ও রিক্সা আল্লাহ ভাই তোর নাম মান তো আজও নজানিলাম। আর নাম দে হাজল নয়নের হাজল, আল্লাহ জানে নয়নের দেখা পাইয়ে কি না। গরিব মানুষ তার বিচার গান থার ভাই সেলিমে তোর উকিল দের গেছে না ওকালতি নয় তো, তারপরেও ব্যাপার গান অন্যায় ন্যায় অন্যায় কি তোর তো না সেরকম পড়িব না মানুষের হতা নহ তোর হতা তুই হবার কি করল ওই মদি বাচ্চাইয়ার মায়ের লয় সম্পর্ক করিয়া রে আর মান সম্মান দেখে একবার দুলাত মিশাই দি বদ্দা বাপর দোষে মায়ের বিছানা করবেন বিয়া শাদির ব্যাপারে বহুত কিছু বাদ বিচার করি চলম পরে তা যখন নদীর পছন্দ করে তখন তুই কে বাধা দিতে লাগবে তোমার নিজের ভাই হইলে তুইও বাধা দিতে কি হইলে আজিয়ে আজিয়ে তুই আর এত কথা কইতে পারলি সহিল রে
কি ব্যাপার সোহেল ভাই? আন্ডাকা বরি মন খারাপ নাকি? তোমার না হ্যাঁ বোধ কি রে তুই না হরে তে লাগুন তোমার বাড়ি যে দিস চেয়ারম্যান সাহেব ফান্ডে ফজর দাল লই হইজে বাজে ফান্ডে বাড়ি ভাই তোমার একখান হতা হইতে আম সাইদ দি হন না কি হইবেন তোমার একা চেয়ারম্যান সাহেব বুঝাইও চেয়ারম্যান সাহেব যে অবস্থা শুরু হইজি এন্ড লইলে তো চেয়ারম্যান সাহেব আগামী ইলেকশনত বুন্ন হইব আই এদ ভাবি বহুত বুঝাই কোনো বুঝে তুই অনারাকে বুঝাই নে পারন ভাই আরা তো সামান্য মেম্বার আরা তো মোটো ফাত্তা নবে কেন ফাত্তা নুনিলে নিজের কল দুম নিজে টানি আনি বুঝেরি আর কি হইব আচ্ছা তারপরে কা খারাপ লাগে দেই হই দিরে ভাই আচ্ছা ঠিক আছে আই পরিশন যাইছি এডা সেরাম সব আছে না সাই চিন্তা কি ও চিন্তা তোর বাপে মদ খোক আর তোর ভাই রিকশা চালক আই তো জানি হুনি রিকশার বলে লগে প্রেম করছি খুব সুন্দর বাবা চলে যাবি তুই বুঝি বিয়ে ফাঁস গজু দে কিছু কইবার লাই কিয়া বিয়ে ফাঁস গরি কিছু গেলে দোষ কি আর বাপ দাদল মাতার গাম পাত ফেলাই এই ফসল ফলাই বলি টন বন্দর সাহাবল আজ এই ফ্যান শার্ট পরি এই সিরমত বইয়ে বইয়ের দু হাত পারে নইলে এই শার্ট প্যান্ট গুলি তারা তো মার দূর ওরে আ শিক্ষিত তো কিছু বহুত প্রেম করছ বেলা পড়িয়েছি গরজম পড়িব গত তোর হুসম পড়িব এবার খুশি গাড়ি গই লটকাই বললাই এখন নিরিবিলি আছে তোরে লটকাই দি কেন তুই সামনে পারন না গোদা বাঁধা নাকি চুড়া হুমা হালিয়ে রাতে তুন বহু চেষ্টা করছি রূপা অঙ্ক মিলে বললে কিন্তু কোনো ভাবে মিলে না পারি সারা তো বেশি বকাবকি করিব হাতি ঘুরা গেল তল পিপড়া বলে কতজন দিছো না ফারিনি তুই আবার একটু সামান্য রিকশা লইলে ইন্টারমিডিয়েট অঙ্ক মিলে পারিবে না কে দাও না ফারিনি সাই রিক্সাওয়ালা খাজল জানো
আর বোন কি আলো হতা হত হতা হত হতে হয় এই বেড়া এই তুই আর বোন আলো হতা এই বেড়ি তোরে আই অনল কড়া দে চলো হতা যা আনে যা 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 भविष्य বেশি খাই বলিস তোমার তুই মার যা মেম্বার সব আয় ওনার ডাকিয়ে নিজে আর সরকার একখান বিশেষ দায়িত্ব দিয়ে যে এলাকার যত চেয়ারম্যান আছে চেয়ারম্যানের খোঁজ খবর কিন্তু লইলে আর ওনা তো এই এলাকার মেম্বার ওনে আর চেয়ারম্যান সম্বন্ধে কিছু জানিবেন স্যার আমি জানি ওনে একজন সৎ পুলিশ অফিসার জনগণের প্রতিনিধি হিসেবে ওনার সহযোগিতা করেন আর দায়িত্ব এবং কর্তব্য থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ স্যার চলেন না সামনে ভালো সাপ বন আছে চলেন চা খাই না দাদা আরেকদিন হাই মাতা আতো তো একবারে সময় নেই আতো এক্ষুনি টানা থমসম পড়ব আরেকদিন হাই আজি আই আরেকদিন দেখা হবে বাংলাদেশের প্রত্যেকটা পুলিশ অফিসার যদি এবার মতন সদ হইত তাহলে আর বাংলাদেশ সান হত সুন্দর হইত সমস্যা নয় মানে তুই মরত তুই চুলার মর্ম কি বুঝবি ঠিক মতো জানো বললে বাদ ফসলে এই তো বুঝছস কি বুঝছি ঠিক মতো জানো দিলে যেন বাদ ফসলে যাব ঠিক ঠিক সময়ে যদি ফিরিত নগর যৌবন হসলে যাব গই পুরো দুন হইলে বই নি ফ্লোর অন দাম আছে না এই তো তো ফেম ফিরিতে হস সারা আর হনো হতা নাই আর সারা হন্ন হন মি বনা দহস কেন দেখুম তো সেরা সুগমে দাড়ন না লাগি রে ইকে যা তুই ইকে যা তুই ইকে যা তুই ইকে যা তুই আজি হাজল বাই রিক্সা নদী শিকি থাকলে তো হিন্দি থাকে আর মনে হই যদি নারা জনে পড়ে হাজল বাইয়ের বাইয়া বেশি মারা মারছি চল নারা যাই রে হাজল বাইয়ের বাড়ির চাই দিব চল চুমকায়
আপাই কানা হারন নাম নদী ন জি অনে হন অনার নাম কেন জানো নাম ন আর বহুত কিছু জানি আচ্ছা যাও এ হতা ফরে কইও আচ্ছা ভাবি রিকশা চালা দে ভাবি হার ভাবি নয় 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 আচ্ছা রিকশা চালা দে হাজলের বাড়ি হন না রিকশা চালা দে হাজল আইবর বল তুই বাইরে কি দর হার ইবি রিকশাত গড়ি আর অ্যাপার্টমেন্ট কলেজত আসা যাওয়া করি তো এতার লাই তো আজি তুই বেড়ে ন দিহি এতার লাই এবার বাড়ি হাটো প্রচার করি দি বাইয়ে হালিয়ে রিক্সা ছিলেন বুঝি তো এখন তালে বাইয়ে রিক্সা বাড়ি না করে তৈলে আপা তৈলে আর একটা নাম আমরা যাবেন না জি আগে আমি আর নদী আচ্ছা এতক্ষণ দেরিকে করলি আর তোকে জ্বরাবো ফাল্লার যাই নালে দুয়ে ওষুধ লিয়ে গুতো তোর মত বড় লোকের মানুষের মুখত হমায় বড় বেমান অন্যায় বলতে সব দেবে খিতাব দেবে তোর তো নাই যদিও আমি বড় লোকের নাম কিন্তু আদর মায়া মমতা ভালোবাসা কি জিনিস আমি কোনোদিন কেউ তো না পাই ভাইয়ের হাসে যখন যা পাই তখন তা পাই কিন্তু শাসন ছাড়া ভালোবাসা কি জিনিস কোনোদিন আই নাও পাই কিন্তু হালিয়ে যখন তোর আর ভাই অন্যের বাদে মারা তখন আই অনুভব করছি ভালোবাসা কি জিনিস আই আই এই ভালোবাসা তোর হাসে চাই অসম্ভব কিয়া অসম্ভব কারণ আর মতো রিক্সাওয়ালার ফ্রিতে মানে পাপ মারাত্মক অন্যায় কি ন্যায় কি অন্যায় এই ন্যায় ন বুঝি আই শুধু এতটুকু বুঝি তুই হালিয়ে ফজর তার লোকে দেখা করিব যদি দেখা না করো তাহলে আর ইয়া তাই বন্ধ করে চেয়ারম্যান সাহেব ইয়ানো বই কত আরাম করে ইয়া তো চেয়ারম্যান সাহেব নাই আজকে শুধু আরাম করে দিচ্ছে জানু জানু হয়ে দেখতাম এখনো নই তবে উড়ালার মগ্ধ যদি নিচে বাঁচি তাই জামাইও তো অসত্য কি হর এগেন্দির বিল করি আদা শোয়াগো সিন্ধা বাদ দি দর গুদুক লিয়া গই বর দুনে রে সা দিনে বারে তার ইল্লা গুরি তো হর কেন আদর গুরু হইনা বর আদর গুরু হইলে এখন আদর গুরু হইনা ¶¶
ভালোবাসা কি জিনিস? আমি আগে ন জানতাম যেদিন আর ভাই তো আর বিনা দোষে মারছি, সেদিন তো সুখে সুখ্রাতি আই সেদিন ভালোবাসা কি দিবি? সেদিনের ফরত তো আর মনয় সাত সারা রায় আর পানি সারা নদী পাতা সারা গাছ দিলে বেমানান ঠিক তোর ফিরিতি সারা আর জীবন শূন্য মরুভূমি। আমি তোর ভালোবাসি কিয়া, আমি তোর ভালোবাসি কিয়া, আমি তোর ভালোবাসি। সেরা সুন্দরী হাসির কিডং, হাসির কিডং, কেসা উল দোর ফুলর মাজার মতো রং, নেশা নেশা উর দুনু আকি লাল, সিলেটে কমলার মতো গাল, সিলেটে কমলার মতো গাল। সেরা সুন্দরী হাসির কিডং, হাসির কিডং, কেসা উল দোর ফুলর মাজার মতো রং, নেশা নেশা উর দুনু আকি লাল, সিলেট কমলার মতো গাল, সিলেট কমলার মতো গাল। তোয়ার সামনে পেল মারিব নায়ক শাকিব খান, নায়ক শাকিব খান, কি মায়া লাগে তোয়ার সুন্দর মুখান, নেশা নেশা তুই সগর হুনা লাল, কাশ্মীরি আপেলের মতো গাল, কাশ্মীরি আপেলের মতো গাল, সিলেট কমলার মতো গাল, পতঙ্গ তুরমুসুর মতো লাল। লেহেঙ্গা হওয়া লটিব লাল, কি আয় ডাকে রূপসি কি আয় বাসা মাল, এত পাম নয় তো কি হই যায় পটাল, আদা কত ভাঙি গেলে আর এক বেজাল, এলে মন গরে ইউতাল ফাতাল, কাশ্মীরি আপেলের মতো গাল, কাশ্মীরি আপেলের মতো গাল। পাড়া সেরা সুন্দরী হাসির কি ডং, হাসির কি ডং, কেসা উল দোর ফুলর মাজার মতো রং, নেশা নেশা উর দুনু আকি লাল, সিলেট কমলার মতো গাল, কাশ্মীরি আপেলের মতো গাল, কাশ্মীরি আপেলের মতো গাল, কাশ্মীরি আপেলের মতো গাল। সারা হন কিছু গম ন লাগে, মনে হয় রেখম বুয়াই ডাগে ডাগে, অন্য বইয়াটা বিলত কইতে বইলে, চিকক চিকক মন করে আগুন জ্বলে, করে সারা হন কিছু গম ন লাগে, মনে হয় রেখম বুয়াই ডাগে ডাগে, জবন জোয়ার হালাত বেশমাল, সিলেট কমলার মতো গাল,
কাশ্মীরি আপেলের মতো গাল তোয়ার সামনে ফেল মারিব নায়ক শাকিব খান নায়ক শাকিব খান কি মায়া লাগে তোয়ার সুন্দর মুখান নেশা নেশা তুই সবের হুনা লাল কাশ্মীরি আপেলের মতো গাল কাশ্মীরি আপেলের মতো গাল পারাশেরা সুন্দরী হাসির কি ডং কেসা উল দূর ফুলর মাজার মতো রং নেশা নেশা ওর দুনু আখি লাল সিলেক্ট কমলার মতো গাল কাশ্মীরি আপেলের মতো গাল সিলেক্ট কমলার মতো গাল কাশ্মীরি আপেলের মতো গাল কান্তনের খবর ভাল্লাই তো ফাঁসি হেমর গিলদে এর চাকাই ফাঁসি হেমর গিলদে নয় মগ বৈদ্য হই দে ফাঁসি হইয়া খবর লুকি বেলাই ভাই তার মানে তুই তো মুখ খুলি ব্যাগ করতে মেয়ে মানুষ করতে তুই আর ভালোবাসো জি ও শুয়া কেলা হবাই দে কিভাবে ফুস মানন করে নাচ জানা আছে যে সময় জিয়ান মনে তাই এখন তোর মনে কি এসি হইতাম না কই গেল তো হতা অমনু তুই চিন্তা না করে চাই থাকতে যে মরদি বাচ্চা নাই হওয়া নদীনু শুধু তোমার ছবি শয়নে স্বপ্নে শুধু
অন্তরের ভিতরে তোমার ছবি, তোমার নামে কবিতা লিখ হইলাম কবি। হতা দোনা ন যাইবা তুই আরে সারি, আঘা দিলে শেষে আই যাইও মরি, শপথ গণনা তুই আর মাথা ধরি, কোনদিন ন যাইবা তুই আরে সারি। আয়ুগ্রে জড় তোয়ান নমাগি বই প্রেমান, হইলাম তোয়ারে ভালোবাসি জীবন তন বেশি। চাতকের মতো মনে থাকি এই রাতে দিনে, হন্ডে পাই তোয়া দেখা উড়িয়ার প্রাণ সখা, মন মন্দির রাই তোমারে রানী গুরি, তোমারে রানী গুরি। হতা দোনা ন যাইবা তুই আরে সারি, আঘা দিলে শেষে আই যাইও মরি, শপথ গণনা তুই আর মাথা ধরি, কোনদিন ন যাইবা তুই আরে সারি। আকাশের চান তারা জানে রে আর ভারা, তারে হত ভালোবাসি হইলা মাই হাল্লাই দোষী। অন্তরের ভিতরে তোমার ছবি, তোমার নামে কবিতা লিখি হইলাম কবি। হতা দোনা ন যাইবা তুই আরে সারি, আঘা দিলে শেষে আই যাইও মরি, শপথ গণনা তুই আর মাথা ধরি, কোনদিন ন যাইবা তুই আরে সারি। তোর মদ খাই আর তো বাড়ি বিটা বিয়াক বেশি আর ইয়া ফরে গেল গো, এখন কি রাতারাতি বড় আনলে বলি আরে তোমার মাইয়ারে আঁশ সহজ সরল উগা বাইয়ার ফিসদে লাগাই দিলা দে না। তুই মনে যদি করো যে তোমার মাইয়ারে আর বাইয়ার ফিসদে লাগাই দিয়া রে আর সে সম্পত্তি ডল করিবে, তাহলে ইয়ান তুই ভুল করিবে বড় ভুল করিবে। এখন চেয়ারম্যান সাহেব ওনার বহুত কত নি আমি মত কাকতারি, কিন্তু আনা মতো গরিবের হকারি না হয় মনে দেখুন, আর তো আত্মসম্মান বোধ আছে তোর দইলে মত দিতে আবার আত্মসম্মান বোধ। এই চল রসু চল, এই মত বোতল দে, যে মতো লাদি আজি আজি যে তিন অপমান
এই মতে আর জীবনত কাটাম না, এই মতে নাই, এই মতে আর জীবনত কাটাম না ইয়ার। ওতা তুই এতদিন একটা মনের মতো হাস গুজ্জু, ঠিক আছে ওতা আমি কিন্তু মত কাটাম না ইয়ার, জীবনত কাটাম না। সোহেল ধনায় চিন্তে করি দি, রিক্সা আর নসলাই হনক কান এন জি ও সংস্থা তুন অল্প লোন লই হনক ব্যবসা বাণিজ্য করছি, তোরা কি হো তোর কষ্ট জানি আর বিয়ে না করি, বাপরে আয় ভালো হয়ে গে, তোরা মাথা তাত রাখি আজ ওয়াদা করলাম আজ জীবনও তার মত খাইতাম না, জীবনও তোমার মত খাইতাম না, আলে আলে তোরা তোরা ত্যাগ কর কথা, তোরা ধরো না ওই চেয়ারম্যানের ভাই বোনের ভুলি যা ভুলি যা। সাসারে অন মদখানা সার দিন দিই শুনি আয় খুশি হই, আর ভাই জনের অপমান বুঝি ইয়ে প্রতিশোধ লগার লাই আয় নদীর আজিয়ে বিয়ে বুঝি। তোর মতো জামাই বন্ত বাবা বড় ভাগ্যের ব্যাপার, কিন্তু আমি কিন্তু নয় যত যত নাই আয় সামাল দিই। ভাবি ও ভাবি ভাবি হারাই নিছে আইজো, নদী আর ভাই আর ভাবি সালাম করি দুয়ালো বাসি থাকো বোন বাসি থাকো। আইয়ে আইয়ে সালাম করো না করতো না, আর আমার তো একটা বিয়ে করি তাই গেস দুয়ালো আনার আর প্রয়োজন নাই। তোর বাপদার হাতা কিছু মনে না করতে গো, ই বিয়ার বসতি গেইলা দেবিয়া ফর ফর ঠিক হয়ে যাবে গো, আইয়ো তোর ঘর তাই আইয়ো। আর ফুলে ফুলে এই বাসর ঘর সাজাইয়ারে বাসর রাত করি, আর এই স্বপ্ন স্বপ্ন থাকি মানুষের বিয়াক স্বপ্ন কি ফুরোলো না, আর আর সব চাইতে বড় স্বপ্ন জিয়েন ইয়ান তো ফুরোলো নদী খুশি হইও তো কাজ। তুই কি চিন্তা করতে লাগু চিন্তা করবি বিয়ের পরে পরে ভালোবাসি থাকবো না, তুই কি আরে ওই নাদস্য মায়ের মতো মনে করছু না, আয় ধন সম্পদ কিচ্ছু ন চাই শুধু চাইদি সুন্দর একখান মন, তো মনি আনার ভিতর তোয় দেই না তোয় পাই বলি তো তোয় রে ভালোবাসি। আচ্ছা এতে লাইনা ময়না বাকি ফুসন মারতে ব্যবস্থা একখান গরিব মদা মদা পাতা হড়ে গেল পাতা কি হই উনো কি হই ফ্যাং করে ছিল লড়কা তুনন কি তারে মাতি দিয়ে যে দুজন নিও তার কর্ম তো কান হওয়া দেখি আ সংসাধন বাকি এর তো তো করে না পরিকল্পনা করছি নাকি পাতা তারা আবার মারিবে রকম বুদ্ধি দিও না হ্যাঁ বড় ভালো বুদ্ধি করছিস তাহলে তো মনুরে দিয়ে ফাটা দিলে ভালো হবে ভালো হইব তাই মনু মনু তুই হড়ে গেলি আপদা কিরে মনু কি খবর হ্যাঁ ভালো মনুর বন্য দিয়ে বে দিয়ে দে আর নদ আর বন্য দি ভালো আছে না হ্যাঁ ভালো আছে ভালো আছে তুই আজ একটু চলি ভালো থাকি কেন আচ্ছা আর বন্য দি আর বন্য দি
নারাল্লা ফাটাই দে গরিবর প্রেম যতই আর পরে অন্যায় অত্যাচার করুক যতই মারুক এই প্রেম কোনোদিন ভেঙত নেন গরিবের প্রেম ইয়ান গরিবের প্রেম খারাপ কি কইলাম নিজের বিয়ের প্রস্তাব নিজে দিলাম দে অসম্ভব কি অসম্ভব তোর মতো খারাপ পরে কিছুতেই আর পরি হলে বিয়ে লাগতুম আরে বালা হো হই খাসরা কি খারাপ খামে বিয়ে কিনা আরে গড়াইলেন এখন নিজের স্বার্থের মধ্যে আঘাত লাগে রে আ খারাপ হয়ে গেলেন বুঝলে এই এত হতাম টাম না ভাই আদি এত না যে তুই আর তোর সামনে নোয়াবে চল তোর বিয়ে খারাপ খামে সাক্ষী আই তুই আর লবি আমি নি কইলে আজি তোর হতা বিয়ে নাই ফুলুজের কই দিউ এ চল এটা এত উদার বুদার কি পালা না কো পালা বড় খারাপ আর মানুষের দোষী করলো চিন্তা না করিস
তোর বিয়া আর নিজে ব্যবস্থা করিও পাহাদ সাইড কে আবাই তুই আর মাফ করে দে তোর দেয় বহুত অন্যায় অত্যাচার করছিস বদ্দা অনেক কি হন দে আমি না ছোট ভাই নই দূর বাইতে বাদ দাও আগে সরুর অ্যারেঞ্জ করো হতা বাদ দাই সেন্ট্রি চেয়ারম্যানের কাদারে অ্যারেঞ্জ করো অবশ্য কোদাই আর কি লেরে তে তিন দিনের আশা কি অপরাধের সহযোগিতা করবি বলে তোমার কাছে অ্যারেঞ্জ করে গেল ও বা দানব আশা হ্যাঁ জনগণের কিছু কইতাম স্যার ও বা আর মতো চেয়ারম্যান এই সারা বাংলাদেশের মধ্যে বহুত আছে সাইও তোমরা ভুল করি আরে আর মতো চেয়ারম্যানরে আর কোনো ভোট নই দিও ভোট দিলে তোমরা নিজের ফত করে নিজে কুড়াল মারিবে আর আর মতো চেয়ারম্যান অল যারা আছে তোমারারে ভোট দিয়ে তোমরা সাবধানে যোগ হই নইলে শেষ বই হত আর মতো তোমার তো জেলত জন ভরিবে